আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও কিন্তু বাকি সব ভিডিওর মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তবে আমার আজকের ভিডিওটা একদম ব্যতিক্রম একটা ভিডিও এতক্ষণ আমার টাইটেল অথবা থামেল দেখে আপনার অনেকে বুঝে গিয়েছেন আমি আজকে আপনাদের মাঝে কী ধরনের ভিডিও শেয়ার করতে যাচ্ছি চাউলের মধ্যে টাকা রাখলে কি ঘটতে পারে ঠিকই ধরেছেন আজকে আমি মাঝে এমন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা জানলে পাঁচ মিনিটের মধ্যে কোটি কোটি টাকা বাঁচিয়ে নিতে পারেন হয়তো আমার কথা শুনে সবাই অবাক হচ্ছেন আমি আমার ভিডিওতে পুরোপুরি প্রমাণ সহ দেখিয়ে দিব আমার আজকের ভিডিওটা এত বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে এটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিও সাথে থাকবেন আমি এ টু জেড দেখিয়ে দেবো এবং প্রমাণ সহ আপনার মাঝে দেখিয়ে দেব প্রথমে আমার যেটা করতে হবে এখানে আমি কিছুটা চাউল আর কয়েকটা টাকা নিয়ে নিয়েছি এখানে যে কোনো টাকা দিয়ে কিন্তু এই কাজ করা যাবে শুধু আমি যেটা নিয়েছি সেটাই না এখন যেটা করতে হবে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি চুলাটা একটু জ্বালিয়ে প্যানটা গরম করে নেব একটু বেশি করে গরম করে নেব আমি হাত দিলে গরম অনুভব করব ঠিক ভাবে গরম করে নেব তবে একদম কুসুম কুসুম গরমও না আবার অনেক বেশিও না এরকমভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো চুলাটা দিয়ে প্যানটা গরম করে নেব। আপনারাও এরকম মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট দিয়ে প্যানটা গরম করে নেবেন তারপরে আমি যে চাউলটা প্রথমে দেখিয়েছিলাম সেই চাউলটা নিয়ে নিয়েছি এখানে অনেকে দেখা যায় আতপ চাউল খান অনেক এলাকায় আছে আতপ চাউলের ভাত খায় অনেকে আবার সেদ্ধ চাউলের ভাত খায় যাদের বাসায় যে চাউলটা আছে তারা সেই চাউলটা দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন তো যেহেতু আমার বাসায় সেদ্ধ চাউল আছে আমি সেদ্ধ চাউলটা দিয়েই দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আতপ চালটাও ব্যবহার করতে পারবেন তো এখন আমি এই চালগুলা এই গরম করা যে প্যানটা আছে এটার মধ্যে দিয়ে দিয়েছি এই মুহুর্তে কিন্তু চুলাটা একদম লো আছে আছে মিডিয়াম ছিল আগে এখন কিন্তু লো করে দিয়েছি আর চালটা আপনি যখন দিবেন তখন আপনি আপনার পরিমাণ মতো দিবেন যারা বেশি টাকা দিতে চান বেশি টাকা দেওয়ার দরকার হলে তখন চালটা কিন্তু বেশি লাগবে এবং এই পাত্রটাও কিন্তু বড় লাগবে যেহেতু আমি এখানে অল্প টাকা দিয়ে আপনার মাঝে দেখিয়ে দিব। সেক্ষেত্রে আমি পাত্রটাও ছোট নিয়েছি আর চালটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন তো এই চালটা আমি প্রথমে সরিয়ে দিয়েছি নিচের পাটটা একটু গরম হওয়ার জন্য এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু নিচের পা চাউলগুলো গরম হয়ে যাবে তারপরে যেটা করতে হবে চামিস দিয়ে উল্টাপাল্টা করে সবগুলো চাল গরম করে নিতে হবে তবে এখন কিন্তু চুলাটা বাড়ানো যাবে না একদম লো আঁচে রেখে চালটা গরম করতে হবে তো আমি চামিস দিয়ে নেড়ে নেড়ে পুরো চালটা মিশিয়ে দিচ্ছি আর ভালোভাবে গরম করে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলাটা লো আঁচে রাখতে হবে তো চালটা কিন্তু গরম হয়ে গিয়েছে আমি দুই থেকে তিন মিনিটের মতো চালটা গরম করে নিয়েছি এই অবস্থায় চুলাটা আমি এখন বন্ধ করে দিয়েছি এখন কিন্তু আর চুলাটা দেয়া যাবে না আর অবশ্যই মনে রাখতে হবে চালটা এইভাবে গরম করতে হবে যেন আপনি হাত দিলে সহ্য করতে পারেন আপনার হাতে গরম অনুভব হবে কিন্তু আপনার হাতে ছ্যাঁকা লাগবে না ঠিক এরকম তাপমাত্রায় কিন্তু চালটা গরম করে নিতে হবে তো আমি চালটা কিন্তু একটু আমার হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি হাতে গরম অনুভব করছি কিন্তু আমার হাতে কোনোভাবে ছ্যাঁকা লাগছে না এইভাবেই কিন্তু আমি চালটা গরম করে নিয়েছি যেহেতু আমি কাজটা একটু পরে করবো সেই ক্ষেত্রে আমি আর একটু বেশি গরম করে নিয়েছি আপনাদের ক্ষেত্রে আপনারা কুসুম কুসুম থেকে একটু বেশি পরিমাণ গরম করে নেবেন এর থেকে বেশি গরম কিন্তু করতে যাবেন না এখন যে কাজটা করতে হবে এই কাজটা জানলে আপনারা সবাই চমকে উঠবেন এবং অবাক হয়ে যাবে এবং আমি জানি একশো পারসেন্ট মানুষের এবং পৃথিবীতে প্রত্যেক মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই জিনিসটা আমাদের কাছে কিন্তু অনেক অনেক বেশি দরকারি বিশেষ করে জীবন চলাচলের জন্য কিন্তু এটা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় অনেক সময় দেখা যায় কোনো কারণবশত কোনো কারণে এটার কোনো সমস্যা হয়ে গেল সেটা আপনার ব্যবহার করতে পারছেন না কোনো কাজে লাগাতে পারছেন না তখন কিন্তু এটার কোনোরকম কোনো মূল্যই থাকে না এই টিপ জানলে এমন কোনো সমস্যাই হবে না অনেক সময় দেখা যায় আমাদের অজান্তেই কোনো রকম কোনো পোশাকের মধ্যে যদি টাকা থাকে আমরা সেটা পরিষ্কার করার জন্য পানিতে ভিজিয়ে ফেলি তখন তো আমাদের টাকাগুলো সহই ভিজে যায় আবার অনেক সময় দেখা যায় বাসায় যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চাও কিন্তু এরকম দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে আবার আর একটা কাহিনি হতে পারে সেটা হচ্ছে আমরা বাইরে যাচ্ছি আমাদের কাছে অথবা কিছু পরিমাণ টাকা আছে এবং অনেকটা পরিমাণ টাকা আছে কোনো কারণে কোথাও পড়ে গেল কোনো সমস্যা হলো সেই ক্ষেত্রেও কিন্তু এই টাকাগুলো ভিজে যেতে পারে অথবা আপনি কোনো দরকারে অনেক বেশি টাকা নিয়ে কোথাও যাচ্ছেন অথবা আসছেন এই অবস্থায় কোনো কারণেও কিন্তু কোথাও পড়ে যেতে পারেন অথবা বৃষ্টিতে ভিজেও টাকাগুলো ভিজে যেতে পারে সেই সময় যদি অনেক বেশি টাকা হয় আপনি চাইলেও বাহিরে রোদ্রে দেওয়া সেটা সম্ভব না আপনি রোদ্রে দিয়েও কিন্তু শুকাতে পারবেন না আবার চাইলে কিন্তু কোনো আগুনের তাপে দিয়েও শুকাতে না এতে করে কিন্তু টাকার উপরের যে পাতলা লেয়ারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এতে করে কিন্তু আপনি অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন সেই ক্ষেত্রে আপনি এই টিপসটা ফলো করবেন এখানে যে আমি একটা চাউলের প্যান দিয়ে চাউলটা গরম করে রেখে দিয়েছিলাম যেহেতু আমার একটু এটা করতে দেরি হয়েছে সেক্ষেত্রে চালটা আমি একটু বেশি পরিমাণ গরম করেছিলাম তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশি গরম করা যাবে না আমি প্রথমে বলে দিয়েছি এরকমভাবে গরম করে এই ভেজা টাকাগুলো আপনি চাওলের চাউলের মধ্যে দিয়ে দেবেন উপর দিয়ে চাল এরকম ছিটিয়ে দিবেন যেন পুরো টাকাটা চাউলের মধ্যে ডুবে যায় মানে ভালোভাবে ঢেকে থাকে এভাবে যদি আপনি জাস্ট এক থেকে দুই মিনিট অথবা পাঁচ মিনিট রেখে দেন সেক্ষেত্রে দেখবেন পুরো টাকা একদম পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দেব এখানে আমি দুইটা টাকা নিয়েছি দুইটাই কিন্তু ভেজা আমি ভিজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি গরম করা চালের মধ্যে এই টাকাগুলো দিয়ে দিয়েছি এবং এর উপরে চাউলগুলো ভালোভাবে ছিটিয়ে দিচ্ছি মানে ছড়িয়ে দিচ্ছি যেন টাকাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে থাকে জাস্ট দুই থেকে তিন মিনিট পরে কিন্তু এটা শুকিয়ে যাবে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব এভাবে আপনি রেখে দিবেন যেন পুরো টাকাটা ঢেকে থাকে খুব বেশি হলে দুই থেকে তিন মিনিট লাগবে এতে করেই কিন্তু একদম শুকিয়ে যাবে অনেকের সাথে অনেক কম টাকারও এরকম সমস্যা হতে পারে অনেকের আবার কোটি কোটি টাকারও এরকম সমস্যা হতে পারে কোনো কারণবশত সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই টিপসটা ফলো করতে পারেন আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষের কাছে এটা অনেক বেশি উপকারী মনে হবে কারণ আমার নিজের দেখা এরকম একটা ঘটনা ঘটেছিল তিনি এক জায়গা থেকে আসতে গিয়ে এরকম সমস্যা হয়েছিল পুরো বান্ডিল সহ টাকা এরকম ভিজে গিয়েছিল তখন কিন্তু এরকম টিপস ফলো করেই সে এইভাবে টাকাগুলো একদম পারফেক্টভাবে শুকিয়ে নিয়েছিল এরকম সমস্যা অনেকের ক্ষেত্রে ঘটতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই টিপসটা জানা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ তা আমি টাকাটা রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের মতো হবে এখন আমি বের করে দেখিয়ে দেবো এটা কিন্তু কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে প্রথমে কিন্তু একদম ভেজা ছিল তো এই টাকাটা কিন্তু একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে এটা আমি উঠিয়ে রেখে দিলাম এখন আর একটা যেটা ভেজা ছিল সেটা আমি একইভাবে এই চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাও আমি শুকিয়ে নেবো এটাও কিন্তু পুরোপুরি ভেজা একটা টাকা তা আগের মতো একইভাবে কিন্তু আমি চাউলের মধ্যে টাকাটা দিয়ে পুরো চালটা উপরে উঠিয়ে দিচ্ছি মানে চাউলের মধ্যে টাকাটা ভালোভাবে ঢেকে দিচ্ছি এতে করে দুই থেকে তিন মিনিটের মধ্যে টাকাটা একদম শুকিয়ে যাবে ছড়িয়ে ছড়িয়ে কোনো রোদ্ দেওয়ার দরকার নেই এবং আগুনের তাপ দিয়ে সেখানে রাখারও দরকার নেই সেক্ষেত্রে কিন্তু এটা আলাদাভাবে একটা ভাস পড়ে যায় দেখতে কিন্তু অন্যরকম লাগে তখন কিন্তু এটা ব্যবহার করতে অনেক অসুবিধা হতে পারে সেই ক্ষেত্রে যদি আপনি এই টিপস ফলো করে টাকাগুলো শুকিয়ে নেন এতে করে একদম পারফেক্ট যেরকম থাকে ঠিক সেই রকমেরই থাকবে কোনো ভাস পড়বে না এবং উপরে কোনো দাগেরও সৃষ্টি হবে না এবং দেখেও বোঝা যাবে না এটা ভিজে গিয়েছিল তা আপনাদের ক্ষেত্রে যদি বেশি টাকা এরকম সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে পাত্রটা বড় নিয়ে নেবেন আর চাউলের পরিমাণটাও বেশি দিয়ে দেবেন তবে আমি বলছি এটা আপনি গম দিয়েও করতে পারেন গমের যে আটাটা খায় এরকম গমও যদি আপনার বাসায় থেকে থাকে সেই গম দিয়েও কিন্তু এই টিপসটা আপনি ফলো করতে পারেন এটা কিন্তু চাউলের থেকে আরও বেশি ভালো হয় তবে চাউল যেহেতু সবার বাসায় থাকে গম সবার বাসায় থাকে না সেক্ষেত্রে আমি চালটাই দিয়ে টিপসটা দেখিয়ে দিলাম তো দেখুন এই টাকাটাও কিন্তু একদম পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে আমি জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম এতে করে পুরো পানিটা কিন্তু চাল টেনে নিয়েছে উপর থেকে কোনো রকম কোনো ভেজার চিহ্নই বোঝা যাচ্ছে না কোনো দাগও পড়েনি আশা করছি আমার আজকি ভিডিওটা সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যদি আপনি কোটি টাকারও এমন সমস্যা হয় সেই সমস্যার সমাধান করে নিতে পারবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ